বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকোতে সবচেয়ে বেশি নাকাল হতে হয় এদিকে কাজের প্রয়োজন রোজই বাইরে বেরোতে হয় তাই বেশিক্ষণ ভেজা থাকলে জামাকাপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে কাচলেও সে গন্ধ যায় না আজ জানাবো সেই পদ্ধতি এক বাইরে থেকে ভিজে চুপচুপে বাড়িতে এলে প্রথমেই পোশাক ধুয়ে ফেলুন জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে ডিটারজেন্ট পাউডারের সাথে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন গন্ধ চলে যাবে দুই কাপড় কাচার আগে সেগুলো বেশিক্ষণ সাবান জলে ডুবিয়ে রাখা দরকার সাবান জলে ডুবিয়ে রাখলে জামা কাপড়ের ময়লা নরম হয়ে যায় সেক্ষেত্রে হালকা খাটযুক্ত সাবান ব্যবহার করতে হবে তিন বৃষ্টির সময় কোনো কোনোভাবে জামা কাপড়ে কাদার দাগ লেগেই যায় সাবান জল ধোয়ার আগে যেগুলো সাধারণ জলে ধুয়ে নিলে খুব ভালো হয় তাই না কাচলেও পোশাকের যে অংশ কাদার দাগ লেগেছে ডিটারজেন্ট দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন চার অনেকে সময় অভাবে সব ময়লা জামা এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে রাখলে বর্ষাকালে এভাবে সাথে গন্ধ বেরোয় করে সব জামা কাপড় না হয় তাহলে এক জায়গায় ফেলে না রাখে দড়িতে টাঙিয়ে রাখুন বর্ষাকালে ভেজা জামা কাপড় শুকোতে সবচেয়ে বেশি নাকাল হতে হয় এদিকে কাজের প্রয়োজন রোজই বাইরে বেরোতে হয় তাই বেশিক্ষণ ভেজা থাকলে জামা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে কাচলেও সে গন্ধ যায় না আজ জানাবো সেই পদ্ধতি এক বাইরে থেকে ভিজে চুপচুপে বাড়িতে এলে প্রথমেই পোশাক ধুয়ে ফেলুন জামা কাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে ডিটারজেন্ট পাউডারের সাথে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন গন্ধ চলে যাবে দুই জামা কাপড় কাঁচা রাখে সেগুলো বেশিক্ষণ সাবান জলে ডুবিয়ে রাখা দরকার সাবান জলে ডুবিয়ে রাখলে জামা কাপড়ের ময়লা নরম হয়ে যায় সেক্ষেত্রে হালকা খাটযুক্ত সাবান ব্যবহার করতে হবে তিন বৃষ্টির সময় কোনো কোনোভাবে জামাকাপড়ে কাদার দাগ লেগেই যায় সাবান জল ধোয়ার আগে যেগুলো সাধারণ জলে ধুয়ে নিলে খুব ভালো হয় তাই না কাচলেও পোশাকের যে অংশ কাদার দাগ লেগেছে ডিটারজেন্ট দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন চার অনেকে সময় অভাবে সব ময়লা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে এভাবে জামা কাপড় রাখলে বর্ষাকালে সাথে গন্ধ বেরোয় চেষ্টা করুন অল্প অল্প করে সব জামা কাপড় কেচে নেওয়া তা যদি সম্ভব না হয় তাহলে এক জায়গায় ফেলে না রাখে দড়িতে টাঙিয়ে রাখুন বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকোতে সবচেয়ে বেশি নাকাল হতে হয় এদিকে কাজের প্রয়োজন রোজই বাইরে বেরোতে হয় তাই বেশিক্ষণ ভেজা থাকলে জামাকাপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে কাচলেও সে গন্ধ যায় না আজ জানাবো সেই পদ্ধতি এক বাইরে থেকে ভিজে চুপচুপে বাড়িতে এলে প্রথমেই পোশাক ধুয়ে ফেলুন জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে ডিটারজেন্ট পাউডারের সাথে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন গন্ধ চলে যাবে দুই জামা কাচার আগে সেগুলো বেশিক্ষণ সাবান জলে ডুবিয়ে রাখা দরকার সাবান জলে ডুবিয়ে রাখলে জামা ময়লা নরম হয়ে যায় সেক্ষেত্রে হালকা খাটযুক্ত সাবান ব্যবহার করতে হবে তিন বৃষ্টির সময় কোনো কোনোভাবে জামা কাপড়ে কাদার দাগ লেগেই যায় সাবান জল ধোয়ার আগে যেগুলো সাধারণ জলে ধুয়ে নিলে খুব ভালো হয় তাই না কাচলেও পোশাকের যে অংশ কাদার দাগ লেগেছে ডিটারজেন্ট দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন চার অনেকে সময় অভাবে সব ময়লা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে এভাবে জামা কাপড় রাখলে বর্ষাকালে সাথে গন্ধ বেরোয় চেষ্টা করুন অল্প অল্প করে সব জামাকাপড় কেচে নেওয়া তা যদি সম্ভব না হয় তাহলে এক জায়গায় ফেলে না রাখে দড়িতে টাঙিয়ে রাখুন